মূলা দিয়ে আজকে দারুণ একটা জিনিস বানাচ্ছি, এত ইয়াম্মি হয় খেতে, আর বানানো খুবই সহজ, একদমই কোনো ঝামেলা নেই। সম্পূর্ণ ভিডিওটা দেখলে ইনশাল্লাহ রেসিপিটা আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে আমার ভিডিওটা একটা শেয়ার দিয়ে দিবেন। এই রেসিপিটা বানানোর জন্য একটা বড় সাইজের মূলা নেওয়া হয়েছে, আর মূলার খোসাটা ফেলে দিয়ে তারপরে এরকম কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে। আর এই কুচি কুচি করা মূলা দিয়ে একদম মচ মচে ভীষণ ইয়াম্মি একটা পাকোড়া বানাবো। এখন কুচি করা মূলাগুলো পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছে, তারপর একটা স্টেনারের মধ্যে রেখে আবার পানিগুলো খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। একটু চেপে চেপে পানিগুলো ঝরিয়ে নিতে পারলে সবচেয়ে ভালো হয়। আর এই মূলাটাকে একদম মচমচে করে আমি পাকোড়া বানাবো বলেছি, এই জন্য লাগবে মুসুরের ডাল। আর এই ডালটা বেটে নিতে হবে না, আধা ঘন্টা বা এক ঘন্টার মতো ডালটা ভিজিয়ে রাখলে ডালটা ফুলে যখন ডাবল হয়ে যাবে তখনই এই ডালগুলো দিয়ে সরাসরি পাকোড়া বানানো যায়। একটা মূলার সাথে এখানে হাফ কাপের মতো মুসুরের ডাল নিয়েছি, এটা যতটা ভিজিয়েছিলাম তার থেকে তো এখন অনেক অংশে বেড়ে গিয়েছে। আর এই অবস্থাতে হাত দিয়ে কোচলে দিলেই ডালগুলো ভেঙে যাচ্ছে। এটা কোচলে ভেঙে দেওয়াটা ম্যান্ডেটরি না, এটা না কোচলালেও সমস্যা নেই, আস্ত থাকলেও এই ডালটা খুব সুন্দরভাবে মচমচে হয়ে যাবে, খেতে ভালো লাগবে। যেহেতু ডাল বেটে দেই নাই, এটা দিয়ে তো আর বাইন্ডিংয়ের কাজ হবে না। এর জন্য এখানে বেসন আর হচ্ছে চালের গুঁড়া সমান পরিমাণে দিয়েছি। কেনা যে বাজারের দোকানের প্যাকেটে রাতব চালের গুঁড়া থাকে, ওই চালের গুঁড়াটাই ব্যবহার করছি। এতে করে বাইন্ডিং এর কাজও হবে আর খুব মচমচাও হবে। আর মশলার মধ্যে আদা রসুনের পেস্ট, হলুদ মরিচের গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া, স্বাদমতো লবণ, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ধনে পাতা কুচি সব কিছু দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে যে কোনো পাকোড়াই খেতে বেশি ভালো লাগে। আর এই গরম মশলাটার গুঁড়ার মধ্যে আছে হচ্ছে দারচিনি, এলাচ আর তেজপাতা। এটা শুধু এলাচের গুঁড়া দিয়েও করা যায়, আবার যে কোনো ধরনের কাবাব মশলা বা গরম মশলার গুঁড়া দিয়ে, মাংসের মশলা দিয়ে এটা করা যাবে। কোনো ধরনের পানি কিন্তু এর মধ্যে ব্যবহার করি নাই। মূলার মধ্যে লবণ আর অন্যান্য মশলা দিয়ে হাত দিয়ে কোচলে কোচলে মেখে নিয়েছি, তখন কিন্তু মূলা থেকে এমনিতেই পানি উঠে এসেছে। আর এখন এটাকে কিন্তু অলমোস্ট পেঁয়াজ বা পাকোড়ার মতো শেপ দিয়ে ভাজা যাবে, মন চাইলে লম্বা গোল যে কোনো শেপে ভাজা যাবে। আস্ত যে ডাল দিয়েছি এটা অনেকক্ষণ ভিজিয়ে রাখার কারণে কিন্তু এটা সম্পূর্ণ সফট হয়ে গিয়েছে, এটা ভাজার পরে অনেক মচমচা হবে, আর ভিতরের দিক দেখলে একদমই কাঁচা কাঁচা মনে হবে না। আমি সবগুলো পাকোড়া ভেজে নেওয়ার পর আপনাদের ভিতরের অংশটাও দেখিয়ে দিব। আর যে কোনো পেঁয়াজ বা পাকোড়াই আমার কাছে চামচ দিয়ে তেলের মধ্যে দিয়ে ভাজতে বেশি ভালো লাগে। এগুলোকে আমি মোটামুটি ডুবো তেলের মধ্যে এখন ভেজে নিচ্ছি, আর চুলার আঁচটা প্রথম দিকে একটু মিডিয়াম হাই করে রেখেছি। আর পাকোড়াগুলো দেওয়ার পরে যখন একটা পাশ হয়ে যাবে তখন চুলার আঁচটা মিডিয়াম করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে পছন্দ মতো ভেজে নিচ্ছি। পুরোটা সময় বাড়তি আছে, ভাজলে আবার ভিতরের দিকটা ভালো মতো হবে না, এই জন্য প্রথমে খুব বাইরের দিকটা ক্রিস্পি হয়ে যাওয়ার পর ভিতরের দিকটা একটু সেদ্ধ হওয়ার জন্য মিডিয়াম আছে ভেজে নিলাম। এরই মধ্যে এক ব্যাচ পাকোড়া আমার ভাজা হয়ে গিয়েছে। অনেস্টলি বলছি এটা খেতে অনেক ভালো হয়েছে, একদম বাসার ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করেছে। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে শীতের সন্ধ্যায় ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে বানানো হয়ে গেল দারুণ মজাদার একটা পাকোড়া। এখানে কিন্তু মূলা দিতে না চাইলে যে কোনো ধরনের সবজি কুচি কুচি করে কেটে ব্যবহার করা যাবে। আলু, বাঁধাকপি থেকে শুরু করে যে কোনো ধরনের সবজি দিয়েই কিন্তু এরকম করে পাকোড়া বানালে অনেক বেশি মচমচা হয়, দেখতেও সুন্দর লাগে আবার খেতেও ভালো লাগে। আশা করছি আমার আজকের এই সিম্পল রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিবেন। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখেছেন কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্ট পেতে কিন্তু আমার কাছে অসম্ভব ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের সবার কাছে, এত তাড়াতাড়ি আমার ভিডিওগুলো আপনারা এতটা বেশি পছন্দ করেছেন, শেয়ার করেছেন। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমার পেজটা 100K ফলোয়ার হতে যাচ্ছে। এই সময়টা একটু তাড়াতাড়ি অতিক্রম করার জন্য আমার ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার দিবেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।